নকল এসসি এসটি কার্ড বানিয়ে সুবিধা নিচ্ছে বহু মানুষ, এমনই অভিযোগে বাগদা গাইঘাটাতে বিডিওতে ডেপুটেশন। এদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগা কমিটির উদ্যোগে এই ডেপুটেশন দেওয়া হয়। তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র নকল করে নানা সরকারি সুবিধা ভোগ করছেন কিছু মানুষ, এমনই অভিযোগ তুলে গাইঘাটা বাগদা বনগা বিডিওতে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। বৃহস্পতিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগা মহকুমা কমিটির উদ্যোগে গাইঘাটা বাগদা ও বনগার বিডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। মতুয়াদের দাবি, তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র নকল করে নানা সরকারি সুবিধা ভোগ করছেন এক শ্রেণীর মানুষ। এদিন সাত দফা দাবি নিয়ে গাইঘাটা বিডিওর অফিসে ডেপুটেশন জমা দেন তারা। পরে বাগদা বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে বাগদার বিডিও সৌমেন্দু গাঙ্গুলির সাথে বচসা হয় মতুয়া মহাসংঘের সদস্যদের। মতুয়া মহাসংঘের প্রতিনিধি দলের সাথে খারাপ ব্যবহার করেছেন বিডিও, এমন অভিযোগ তুলে বিডিও অফিসের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করে মতুয়ারা। পরবর্তীতে মতুয়াদের কাছে ভুল স্বীকার করে ডেপুটেশন জমা নেন বাগদার বিডিও সৌমেন্দু গাঙ্গুলি। মতুয়াদের দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র নকল করে কোনো ব্যক্তি যাতে ভোটে দাঁড়াতে না পারেন সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বিডিওদের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁর মহকুমার সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, যাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র নকল করে কোনো ব্যক্তি অবৈধভাবে ভোটে দাঁড়াতে না পারে সে বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়ার জন্যই আমরা বিডিওদের কাছে আবেদন জানিয়েছি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এদিন ডেপুটেশন দিতে এলে বিডিও আমাদের সাথে বাজে ব্যবহার করেছেন। বনগাঁ সাবডিভিশনের তিনটে জায়গা, বনগাঁ বাগদা গাইঘাটা, তিনটে বিডিওতেই আমরা পূর্ব পরিকল্পিত মতো এবং আগে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দেবো বলে অগ্রিম আমরা সময় চাই। তো আমরা গাইঘাটা বিডিওতে আমরা আগেই দিয়ে এসেছি, দিয়ে যখন আমরা বাগদাতে যাই, বাগদাতে গেলে তখন বিডিও সাহেব আমাদের সঙ্গে একটু দুর্ব্যবহার করে। দুর্ব্যবহার করে মানে এমনভাবে আমাদের সঙ্গে বিহেভ করছিল সেটা কোনো মানুষের সঙ্গে করা যায় বলে আমরা মনে করি না। তো আমাদের ডেপুটেশনের মূল বিষয় হচ্ছে যে বেশ কিছু লোক, আমাদের এই বনগাঁ সাবডিভিশনটা তো এসসি অধ্যুষিত, বেশ কিছু লোক তারা নকলভাবে জালিয়াতি করে এসসি এবং এসটি সার্টিফিকেট বেআইনি পথে তারা বের করে চাকরি বাকরির সুযোগ সুবিধা নিচ্ছে এবং রাজনৈতিক পদাধিকারী হওয়ার জন্য, ভোটে লড়ার জন্য তারা এই এসসি সার্টিফিকেটগুলো তারা ব্যবহার করছে। তার মানে আগামী দু চার মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট আসন্ন, সেই জন্যে আমরা বিডিও সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম যাতে কোনো রকম কোনো এসসি সার্টিফিকেট, জাল এসসি সার্টিফিকেট যদি কখনো মনে হয় যে না এ হতে পারে মেবি, সেইগুলো যেন আটকানো হয়। যদিও এ বিষয়ে বিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।